নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমরা যারা বাগান প্রেমী তারা ধীরে ধীরে কিন্তু ফল ফলপ্রেমীও হয়ে উঠছি অর্থাৎ আমের এত ফলন দেখে আমাদেরও ইচ্ছা হয় টবে একটা যদি বিদেশি ভ্যারাইটির আম যদি আমাদের টবে ফলে তাহলে কেমন হয় তো বন্ধুরা আজকে আম সংক্রান্ত একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আমি যেটুকু জানি সেটুকু শেয়ার করব আর এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কি কি আমের ভ্যারাইটি সংগ্রহ করেছি সেইগুলোর প্রতিস্থাপন করার পরে এখন কি অবস্থায় আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো একটা গাছও কিন্তু মারা যায়নি কিভাবে আমি রেখেছি টোটালটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো এই চ্যানেলে যা যা ভিডিও আছে একটু দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান চলে যায় আরও অনেক ধরনের ভিডিও আনবো আমার যেই সমস্ত অভিজ্ঞতা আছে এরপর আঙুর অন্যান্য ভিডিও আনবো তার অপেক্ষায় থাকুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার দেখি পুরো ভিডিওটা বন্ধুরা প্রথমে যে গাছটি দেখাব আপনাদের সামনে সেটা হলো একটা থাইকাটিমন এই থাইকাটিমন গাছটি আট মাস আগে এনেছিলাম তারপরে বসিয়েছি একটা মাত্র মুকুল ছিল সে মুকুল ভেঙে দেওয়ার পরে এই অবস্থায় এই পর্যায়ে কিন্তু এসেছে আবার মুকুল আসার সময় হয়েছে কারো কারো গাছে মুকুল চলে এসেছে কিন্তু আমার গাছে এখনো পর্যন্ত মুকুলের দেখা নেই দেখা যাক কী হয় তবে আমি এবারও ফল নেবো না যদি মুকুল আসে ভেবে দেখব দেখুন আমরা যেই ভুলটা করে থাকি আমরা আমি পরে ভি পরে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা আমি থাইকাটিমন গাছটা দেখালাম এটা একটা বারো ইঞ্চি পটে রয়েছে এবার দেখুন এটা এক বছরের গাছ এই গাছটা হলো ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো নিয়ে খুব তোলপার চলছে দেখেছেন খুব ভালো একটা ভ্যারাইটির এই ব্যানানা ম্যাঙ্গো তো এই ব্যানানা ম্যাঙ্গোটা দেখুন কতটা ঝাঁপালো হয়েছে দেখুন এটা একটা এবার আমরা যখন গাছ কিনবো গাছ কিন্তু কিনবো একটু হাইট দেখে অর্থাৎ একটু উচ্চতা যেন বেশি হয় কারণ আনা হলে ব্যানানা ম্যাঙ্গো বলুন অন্যান্য যে আম বলুন সেটা একদম মাটিতে ঝুলবে মাটিতে ঘষে গিয়ে সে আমের ক্ষতি হতে পারে তার জন্য আপনারা খুব ছোট চারা গাছ কিনবেন না চাইলে একটু লম্বা গাছ কিনবে দেখুন এই গাছে কিন্তু জায়গায় জায়গায় কুশি বের হতে আরম্ভ করেছে অর্থাৎ গাছটা আরও ঝাঁপালো হবে দূর থেকে দেখাচ্ছি আরও ভালো করে বুঝতে পারবেন একটা লাঠি দিয়ে বেঁধে দিয়েছি যাতে গাছটা হেলে না যায় তো বন্ধুরা এইটা হল ডকমাই এটা থাই বারো মাসি হিমসাগর বলে এখন যেটা প্রচলিত বা চলছে সেটা দেখুন গাছটা কিন্তু এক মাস আগে বসিয়েছি কত সুন্দর হয়েছে গাছটা গাছটা আমি কি করেছি আনার পরে এই গাছের মাথাগুলো ছেটে দিয়েছি দেখুন এই গাছটাকে মনে পড়ছে আপনাদের কিং অফ চাকাপাত দেখুন এইটাও কিন্তু সুন্দর বেশ খুশি বের হতে আরম্ভ করেছে আমি দিন পনেরো আগে এইগুলো ছেটেছি। এটা হলো সেই মিয়াজাকি বা সূর্যের ডিম যেহেতু অনেকগুলো মাথা আছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তাই আমি এটার কোনো রকম কিছু করিনি দেখুন এই গাছটাও কত সুন্দর হেলদি একটা গাছ এবার বলি যে গাছ আনার পরে আমি কী করেছি গাছ আনার পরে দিন পনেরো বসানোর পরে আমি মাথাগুলো ছেটে দিয়েছি কারণ মাথা ছাটলে আমাদের দেশি যে সমস্ত আম আছে অর্থাৎ হিমসাগর বলুন অন্যান্য আম বলুন ল্যাংরা সেই গাছগুলোই কিন্তু কি হয় যে পরের আর ফল আসে না কিন্তু এখন যে সমস্ত ভ্যারাইটিগুলো বেরিয়েছে ইন্ডিয়ান হোক কিংবা কিছু একদম নিউ যে ভ্যারাইটিগুলি সেইগুলোর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে আপনারা বর্ষার আগে যদি ছাঁটাই করেন তাহলে কিন্তু তাতে আপনারা ফল পাবেন কিন্তু বর্ষার পরে কোনো মতেই কিন্তু ছাঁটা যাবে না বন্ধুরা আমরা এই আম গাছ আনার পরেই অতিরিক্ত খাবার দিই তার ফলে কিন্তু গাছ সেই খাবার টানতে পারে না শেকড় পচে মারা যায় শিকড় সেটিং হওয়া মানে সেট হওয়ার আগেই অর্থাৎ তৈরি হওয়ার আগেই কিন্তু আমরা বেশি খাবার দিয়ে ফেলি একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আম গাছ কিন্তু খুব বেশি খাবার পছন্দ করে না বন্ধুরা খুব অল্প খাবার পছন্দ করে তাই অযথা আমরা তাড়াতাড়ি গাছ বাড়াতে যাব না এইটা আমাদের ফার্স্ট মনে রাখতে হবে এবার গাছ বসানোর দিন পনেরো পরে যেটা করবেন সেটা হলো হিউমিক অ্যাসিড হ্যাঁ বন্ধুরা দু গ্রাম যদি যদি আপনাদের কাছে গুঁড়ো থাকে তাহলে দু গ্রাম অথবা যদি লিকুইড থাকে দু মিলি পার লিটার জলে দিয়ে আপনার স্প্রে করবেন স্প্রের থেকে ভালো হয় গাছের গোড়ায় দিলে তাতে শেকড়ের বৃদ্ধিটা ভালো হবে গাছ সুন্দর থাকবে গাছের পাতা কখনো পুড়ে যাবে না যদি প্রচণ্ড জল টান দিয়ে রাখেন তাহলে হয়তো পাতা পুড়বে কিন্তু এমনভাবে জল দেবেন যাতে মাটিটা শুকিয়ে গেলে তবেই কিন্তু জলটা দেবেন তাহলেই কিন্তু গাছ আপনার সুন্দর থাকবে তো বন্ধুরা বন্ধুরা আমি এই গাছগুলো যে মিডিয়াতে বসিয়েছি সেটা হলো আমি ফিফটি পারসেন্ট বাগানের মাটি নিয়ে নিয়েছি এবং তার সাথে আমি টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি যদি ভার্মি না পান সব থেকে ভালো হয় গোবর সার তাহলে হলো সেভেন্টি পারসেন্ট আর যে থার্টি পারসেন্ট আছে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট আমি বালি নিয়েছি আর টেন পার্সেন্ট নিয়ে নিয়েছি কোকোপিট কারণ মাটিটায় মশ্চার এবং ঝুরঝুরে রাখবে তার জন্য এইভাবেই আমি মাটিটা তৈরি করে ভালো করে মিশিয়ে আমি সেইটাকে রোদে ফেলে রেখেছি রোদে কেন ফেলে রেখেছি একদম খটখটে রোদের মধ্যে অনেকে বলেন ভার্মির মধ্যে যে সমস্ত জীবাণু উপকারের জীবাণু আছে সেগুলো মারা যাবে তাই একটু আমি এই সমস্ত কিচ্ছু করিনি খটখটে রোদে শুকিয়ে নিয়েছি কারণ তার মধ্যে থাকা যে সমস্ত অপকারী উপকারী যাই থাকুক সেই ব্যাকটেরিয়া ভাইরাস সব সূর্যের তাপে সেগুলো মারা যাবে মারা যাওয়ার পরে আমি তাতে কিন্তু এই গাছটা বসিয়ে দিয়েছি না গুঁড়ো না শিঙ্কুচো না কিছু তবে গাছ মাটিটা যখন আমি তৈরি করেছি তার সাথে আমি দশ ইঞ্চি টবের জন্য আমি হাফ চামচ চুন আর দশ গ্রাম মতো ফসফেট দিয়ে দিয়েছে কারণ শেকড়ের বৃদ্ধিটাও কিন্তু প্রয়োজন এইভাবে তৈরি করে আপনারা গাছটাকে প্রতিস্থাপন করুন কোনো রকম খাবার দিতে হবে না আর যেটা করতে হবে এই বর্ষা আসার আগে আপনাদের যেটা প্রয়োজন সেটা হলো এই যে ফাঙ্গাসের অ্যাট্যাক রোধ করতে হবে তার জন্য কি করবেন আপনারা জিপসাম নিয়ে আসবেন জিপসাম দিলে কি হবে গাছ যেমন শক্তিশালী হবে অর্থাৎ কাণ্ড আরও মোটা হবে এই জিপস্যামটা বর্ষার আগে কিন্তু পঞ্চাশ গ্রাম মতো যদি পঞ্চাশ গ্রাম না পড়েন অন্তত তিরিশ গ্রাম টবের কোনা বরাবর আপনারা দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন জিপস্যামের কাজ কি এই নিয়ে আমি বিস্তারিতভাবে একটা ভিডিও করব তবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি জিপস্যাম দিলে যেটা হবে সেটা হলো ফাঙ্গাসের অ্যাটাকটা রোধ হবে এবং গাছে ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু পূরণ হবে বন্ধুরা এটা আপনারা করুন বছরে একবার জিপসাম আপনারা গাছে দেবেন দেখবেন গাছে দশ দিন অন্তর পাতলা করে শস্যের খোল কিচ্ছু দিতে হবে না কারণ সামনে বর্ষা আসছে কিচ্ছু প্রয়োজন নেই সমস্ত খাবার মাটি থেকে এমনি ধুয়ে বেরিয়ে যাবে বৃষ্টির জল পেলে এমনি গাছে গ্রোথ আসবে তাই বন্ধুরা অত চিন্তা করে যদি উল্টোপাল্টা দেন তাহলে কিন্তু আপনার গাছ আরও ক্ষতিগ্রস্ত হবে তবে অনেকেই শস্যের খোল পছন্দ করেন গাছে দিতে খুব পাতলা করে আপনারা যদি দেন সেক্ষেত্রে গাছের কোনো অসুবিধা হবে না কিন্তু যেটা হবে ধীরে ধীরে বর্ষা এলে ফাঙ্গাসের একটা প্রবলেম কিন্তু দেখা দিতে পারে শেকড়ের একটা পচন দেখা দিতে পারে তার জন্য আমি সেটা বারণ করব মাটি কিন্তু সবসময় চাইবেন একটু হালকা শুকিয়ে গেলে তখন কিন্তু জল দিতে দেখুন আমি গাছে মাটিটা প্রায় শুকিয়ে গেছে আমি একটু পরে কিন্তু এই গাছে গোড়াটা হালকা করে ভিজিয়ে দেবো এবং গাছটাকে স্নান করিয়ে দেবো দেখুন একটা পাতাও কিন্তু পোড়া পোড়ার মতো কিংবা ফাঙ্গাসের অ্যাটাক হয়নি যে এই হাড়গুঁড়ো শিঙ্কুচো এবং নিমখোল যেইভাবে আপনারা মিশ্র সার দেন সেই মিশ্র সারটা তিন মাস অন্তর অন্তর দেখবেন অনেক মিশ্র সার সংক্রান্ত ভিডিও আপনারা ইউটিউবে কিংবা অন্যান্য জায়গায় পেয়ে যাবেন সেই মিশ্র সারটা বছরে তিনবার দেবেন সিম্পলভাবে আপনারা গাছ করুন সাধারণভাবে গোবর সারের ওপর গাছ সাধারণ জিনিসের ওপর গাছ করতাম গাছ হয়ে যেত দারুণ কিন্তু এখন আমাদের মতো ইউটিউবাররা এসে এত কিছু বলছেন যে আমরা সেই বাড়িতে সারের দোকানের মতো একটা দোকান দিয়ে ফেলেছি এবং গাছের কিন্তু আপনাদের ক্ষতি হয়েছে আগের মতো আর গাছ আমাদের করতে পারছি না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তো জানাবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে